ওদিন শুনতে পেলাম ফরিদপুরের এক ভণ্ড মাইকের সামনে বক্তৃতা করে বলছে, এই দরবারের মুরিদ যে হবে আর সে যদি দরবারের নিয়ম কানুন মেনে মারা যায় তাহলে তার কবরে মুনকার নাকি ফেরেশতা আসবে না। ভাবা যায় মানুষের কাছ থেকে তারা কিভাবে ধর্ম ব্যবসা করে, তারা আধ্যাত্মিক খেদমতের নামে তরিকতের নামে গরু ছাগল মুরগি কালেকশনে ব্যস্ত। বাস্তবতা আছে কিনা জুড়ে বলেন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মনে কেউ কষ্ট নেবেন না, আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য কথাটা বলি নাই, কোরআন সুন্নায় বাস্তবে যা আছে আপনাদেরকে আমি সেটাই শোনাচ্ছি। আচ্ছা আপনারা আরেকটা প্রশ্নের জবাব দিয়ে বলেন, যেহেতু এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার এক সাহাবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহাজ্জুদের নামাজে হুজুরের ওযুর পানি এগিয়ে দিলে নবীজি তার প্রতি খুব খুশি হলেন, তাকে বললেন, ও সাহাবি তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। এমন একটা প্রস্তাব যদি আমাদের দেশের লোকদেরকে দেওয়া হতো তাহলে আমাদের দেশের লোকেরা সর্বপ্রথম চাইতো যে আমি এমপি হইতে চাই। একটু আওয়াজ দিয়ে বলে না, আমাদের দেশের লোকদের এমপি হওয়ার যে পরিমাণ লালসা, শিক্ষা থাক আর না থাক, ইলিম থাক আর না থাক, যোগ্যরা থাকুক আর না থাকুক, আল্লাহর ভয় থাকুক আর না থাকুক, বিদ্যা বুদ্ধি থাকুক আর না থাকুক, সম্পদ থাকুক আর না থাকুক, এমনভাবে মরিয়া হয়েছে। সপ্তাহখানেক আগে দেখলাম বাংলাদেশে এক ভদ্রলোক ভিটাবাড়ি বিক্রি করে নমিনেশন পেপার কিনেছে। আপনাদের কাছে কি মনে হয় সে জনগণের খুব সেবা করবে নাকি? না, ও বুঝে ফেলেছে ভিটাবাড়ি বিক্রি করে নমিনেশন পেপার কিনেছে, মানুষকে যদি একটুখানি সিম্পথি কিংবা একটু আদব আখলাক দেখিয়ে কোনো মতে অটো এমপি হতে পারে, কথা বলে না, অটো কিংবা নির্বাচনে যেটাই হোক যদি একবার এমপি হতে পারি তাহলে তো আমি আর জায়গা বাংলাদেশে কিনবো না, চাঁদের দেশে প্লট কিনবো। এই বাস্তবতা বাংলাদেশে নাই, একটু জোর আওয়াজে বলতে হবে নাই? এই জন্য লোকেরা নেতা হওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। আমি দেখতে পাচ্ছি চরিত্রহীন সিনেমার নায়ক নায়িকারা গায়ক গায়িকা, যাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আমার বিস্তর বয়ানের দরকার নাই, আপনাদের সকলের হাতে এদের আমল নামা রেডি আছে, জুড়ে বলতে হবে ঠিক কি না? এরা নেতা হওয়ার জন্য পাগল হয়েছে, কারণটা কি? ওরা বুঝতে পেরেছে সারা জীবন নাটক সিনেমা করে আর কি কামিয়েছি, একবার এমপি হওয়ার রডের পরিবর্তে বাস যদি ঢুকাতে পারি তাহলে তো সুইস ব্যাংকে টাকা জমা হয়ে যাবে, রিজার্ভ চুরি করতেও অসুবিধা হবে না, চিল্লাই বলতে হবে ঠিক কিনা? আমি যুবকদেরকে আহ্বান জানাবো, কারো মিষ্টি কথায় আর গলে গেলে হবে না, এবার সময় এসেছে দেশকে রক্ষা করা, ইমানকে রক্ষা করা। আজকে বাংলাদেশের অসংখ্য আলেম উলামা মাজলুম, অসংখ্য তালেবুল ইলমরা শাহাদাত বরণ করেছে, ইসলামের দাবিতে শাপলা চত্বরে রক্ত দিয়েছে, যে মাটিতে আলেমদের রক্ত ঝরেছে সে মানে মাটির মধ্যে আলেমদের নেতৃত্ব কায়েম করতে হবে। এদেশের আলেম ওলামারা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, কোনো সন্দেহ আছে? সবার জুড়ে জবাব দিয়ে বলেন, আলেমদের অন্তরে মানুষের ভালোবাসা আছে না নাই? মিডিয়াতে এ পর্যন্ত আলেমদের বদনাম কম করা হয়নি, বাংলাদেশের একজন আলেমের ব্যাপারে বলা হয়েছে তিনি 300 নারীকে দর্শন করেছে, যারা বলেছে ওরাও মরেছে, যার ব্যাপারে বলা হয়েছে তিনিও ইন্তেকাল করেছেন। পার্থক্য হলো যারা বলেছিল আলেমকে দুশ্চরিত্র ওদের জানাজার মধ্যে লুক খুঁজে পাওয়া যায় নাই, আর আলেমকে যারা বদনাম করেছিল তাদের জানাজায় তো লুক খুঁজে পাওয়া যায় না, পক্ষান্তরে যাকে গালি দিয়েছিল সে আলেম ইন্তেকালের পরে মানুষ প্রতিযোগিতামূলকভাবে জানাজায় অংশগ্রহণ করেছে। এর মানে জাতি বুঝিয়ে দিয়েছে
লম্পট ধোকাবাজ মিথ্যাবাদীদের কথা এদেশের মুসলমানরা খায় না। যদি বলেন এদেশের বুদ্ধিজীবীদের কথা এদেশের মানুষ আর নেয় না। এদেশের বুদ্ধিজীবী তারা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এদেশের তথাকথিত শিক্ষাবিদেরা শিক্ষার নামে বাংলাদেশে আজকে দেখলাম শিক্ষকদেরকে ট্রেনিং দিচ্ছে, ব্যাংক কেমনে লাভ দেয়, একটু কথা বলেন না ঠিক কিনা বলেন। আপনারা দেখেন নাই, দেখেছেন কারা কারা হাত দেখিত, মাশাআল্লাহ দেখেছেন কত সচেতন আপনারা। আপনারা চিন্তা করেন একবিংশ শতাব্দীতে এসে যখন পৃথিবীবাসী আবিষ্কার করছে, নাসা গবেষণা করছে যে পৃথিবীতে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে এটাকে রিকভারি কেমনে করা যায়, এটা নিয়ে গবেষণা করছে, পারমাণবিক বোম আবিষ্কার করছে, রকেট লঞ্চার আবিষ্কার করছে, সফটওয়্যার আবিষ্কার করছে বিশ্ববিদ্যালয়গুলোতে। আর আমাদের দেশে শিক্ষকেরা শিক্ষকদেরকে তালিম দিচ্ছে, ব্যাংক কেমনে লাভ দেয়, কথা বলেন না কেন? শুধু তাই নয়, বাচ্চাদেরকে শেখানো হচ্ছে আলু ভর্তা কেমনে বানাইতে হয়, কি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখেছেন। আচ্ছা, এই সমস্ত শিক্ষা সিলেবাস যারা তৈরি করেছে এরা কত বোতল খায় দৈনিক, কথা বলেন বলেন না না বলেন না আপনারা। আমি আজীব আশ্চর্যান্বিত হয়েছি, প্রায় সময় শোনা যায় যে বাংলাদেশ থেকে একদল টিম জামে জার্মানে খিচুড়ি কেমনে পাকাইতে হয় শেখার জন্য, সাঁতার কেমনে কাটতে হয়, সাঁতার শিখতে রাষ্ট্রীয় খরচে 50 জন যাবে, বাস্তবতা নাই। আচ্ছা, এগুলা ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে, এগুলো তো মাথায় আসার কথা না, একটু জোরাবাজে বলেন না ঠিক কিনা বলেন। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না, আমরা এমন শিক্ষিত মানুষ দেখতে চাই না যারা গরিবের পেটে লাথি মারে, এমন শিক্ষিত মানুষ দেখতে চাই না যারা দেশের টাকা লুটপাট করে সুইস ব্যাংকে জমা করে, এমন শিক্ষিত লোক আমরা দেখতে চাই না যে বৃদ্ধ বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আমরা এমন শিক্ষিত লোক দেখতে চাই না রাতের আধারে বুকে বুকটাকে ঝাঁঝরা করে দেয় মুসলমানের কলিজার টুকরা সন্তানদেরকে ব্রাশ ফায়ার করে আজকে সন্তানদেরকে এতিম বানায়, এমন শিক্ষিত লোক আমরা দেখতে চাই না। আমরা বাংলার জমিনে সুশিক্ষায় শিক্ষিত একটা জাতি করতে চাই, রাজি আছেন কারা কারা দোহাত দেখতে চাই। আর এই জন্য আল্লাহ পাকের কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই, যদি বলেন না ঠিক কিনা। আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই। মাদক মুক্ত সমাজ যদি আমরা গড়তে চাই, দুর্নীতি মুক্ত সমাজ যদি গড়তে চাই, আল্লাহ পাকের কোরআন মান্য করা ছাড়া কোনো উপায় নাই। এ কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন আমি দুহাত দেখতে চাই, কারা কারা একমত আছেন দুহাত দেখেন, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন, চিল্লাই কোন আমিন।